নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া ২৪, সঙ্গে আমি উম্পি। বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শনিবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন রেলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দর্শনা জারদোস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন দুপুর ৩:২০ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের প্রতিমন্ত্রী দর্শনা জারদোস বলেন, কোচবিহারে যাচ্ছি, আজাদীর অমৃত মহোৎসব বর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক সংকল্প নিয়েছি, রেল মন্ত্রণালয়ও সংকল্প নিয়েছে, একটা বড় স্টেডিয়াম তৈরি হবে খেলাকে গুরুত্ব ও যুবকদের আগে আনার জন্য। রেলের অনেক কর্মী অলিম্পিকে যায় এবং এতে আমাদের মান অনেক বৃদ্ধি পায়। রেলের জায়গায় একটা স্টেডিয়াম তৈরি হলে দুই মন্ত্রণালয় মিলে একসাথে ভালোভাবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। এবার কুচবিহার যা রই হুঁ নিশীথ ভাইকে সাথে, বেশি ইহা পে তো আই থি পেলে, লেকিন আজাদী কে অমৃত মহোৎসব কে বর্ষ মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী জি নে হাম লোগো কে উনকে সাথ মিলকর হাম লোগো নে বহুত সারে সংকল্প কিয়ে। রেল মন্ত্রালয় নে ভি এসা সংকল্প কিয়া হ্যায়, ইসি জগহ পর এক বড়া স্টেডিয়াম বননে যা রহা হ্যায়, অর জো খেল কো বড়াওয়া দেনে কে লিয়ে, যুবাও কো আগে লানে কে লিয়ে হাম লোগ নে কাফি প্রয়ত্ন কিয়ে হ্যায়। রেল মে আপ জেতে দেখতে হ্যায় কে বহুত সারে রেল কে এমপ্লয়িজ ভি অলিম্পিক তক জাতে হ্যায় অর হাম লোগো কো বহুত উসমে মান মিলতা হ্যায়। দইয়া জি ভি আজ হামারে সাথ আয়ে হুয়ে হ্যায়। তো রেল से जुड़े हुए जितने भी कर्मचारी है या ऑफिसर्स है उसको नहीं, लेकिन रेल की जगह पे अच्छा सा स्टेडियम बन जाए तो दो मंत्रालय साथ में मिलकर कैसे अच्छे से काम करता है, गति शक्ति का बहुत अच्छा ये प्रमाण है कि दो मंत्रालय साथ में मिलकर इतना बड़ा खेल का उद्घाटन करने वो शुरुआत करने जा रहे तो आगे वाले समय में युवाओं को बहुत अच्छा उसमें लाभ मिलेगा। और ये जो कुछ बिहार की जनता को डेवलपमेंट चाहिए, जो हम लोगों का सबका साथ सबका विकास सबके विश्वास के साथ में सबके प्रयास का समय है, तो ये प्रयास का समय है और हम लोगों ने बहुत अच्छा प्रयास किया है। मैडम एक बात और है, यहाँ पर एक रंगापानी में एक डाइवर्शन है, वहाँ पर एक प्रॉब्लम हो रहा है, वहाँ पर एक पास में कैंसर हॉस्पिटल और दूसरे पास उत्तरबंगा मेडिकल हॉस्पिटल छोटा दूसरा डीआरएम और डीएच। मैं आज पूरे मंत्रालय से साथ में कल जब वापिस आऊंगी तब बैठूंगी, तभी इसी विषय पे चर्चा करेंगे। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, কোচবিহারে এনসিওই আমরা পেতে চলেছি এবং আমরা রাজ্যের কাছে জমির জন্য অনুরোধ করেছিলাম, ক্রীড়া মন্ত্রণালয় থেকে জমি চেয়ে অনুরোধ জানানো হয়েছিল, এরপর আমরা কোনো ইতিবাচক উত্তর পাইনি। যেহেতু উত্তরবঙ্গে প্রচুর প্রতিভা রয়েছে, প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা ক্রীড়া জগতে উপযুক্ত সরঞ্জাম পেলে উত্তরবঙ্গের নাম তথা পশ্চিমবঙ্গের নাম ভারতের নাম পুরো বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারবে, তাই আমরা বিলম্ব না করে রেল মন্ত্রণালয়ের কাছে জমি চেয়েছি এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে রেল মন্ত্রণালয় আমাদের ডাকে সাড়া দিয়ে ২৫ একর জমি দিয়েছে। সেই জমিতেই আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা করতে চলেছি ক্রীড়া হাবের, এই দিন রেল মন্ত্রণালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর হবে। এর পাশাপাশি তিনি আরও বলেন, উত্তরবঙ্গের মানচিত্রকে ভারতবর্ষের দরবারে তথা বিশ্বের দরবারে তুলে ধরব, উত্তরবঙ্গের বাসীর জন্য যা অত্যন্ত গর্বের বিষয় হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা কুচবিহারে একটি এনসিওই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স আমরা পেতে চলেছি এবং আমরা রাজ্যের কাছে আমরা জমির জন্য অনুরোধ করেছিলাম, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জমি চেয়ে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু আমরা এর কোনো ইতিবাচক উত্তর পাইনি, ইভেন এখনও পর্যন্ত এর কোনো ইতিবাচক উত্তর পাইনি। যেহেতু উত্তরবঙ্গে প্রচুর প্রতিভা রয়েছে, প্রচুর ছেলেমেয়েরা রয়েছে যারা ক্রীড়া জগতে উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার পেলে তারা উত্তরবঙ্গের নাম তথা পশ্চিমবঙ্গের নাম তথা ভারতের নাম পুরো বিশ্বের দরবারে যারা প্রতিষ্ঠিত করতে পারেন, তাই আমরা বিলম্ব না করে আমরা রেল মন্ত্রণালয়ের কাছে আমরা সেই জমি চেয়েছি এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে রেল মন্ত্রণালয় আমাদের ডাকে সাড়া দিয়ে তারা ২৫ একর জমি দিয়েছেন এবং সেই জমিতেই এনসিওইর আনুষ্ঠানিক আজকে আমরা শিলান্যাস সেখানে করতে চলেছি এবং সেই সঙ্গে সঙ্গে রেল মন্ত্রণালয়ের সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত হবে যেখানে মাননীয় রেল প্রতিমন্ত্রী মহাশয় উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আগামী দিনের যে রূপরেখা কী করে আমরা উত্তরবঙ্গের মানচিত্রকে ভারতবর্ষের দরবারে তথা বিশ্বের দরবারে তুলে ধরব সেই প্রতিজ্ঞাও আজকে থেকে আমরা গ্রহণ করব।
এবং উত্তরবঙ্গবাসীর জন্য এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার সুচিন্তন থেকেই আজকের তার যে এই প্রয়াস একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটি ক্ষেত্রের সঙ্গে সঙ্গে খেলাধুলোর জগৎকেও তিনি যে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এর থেকেই পরিষ্কার আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র মেট্রোপলিটন সিটি বা শহর কেন্দ্রিক নয় প্রতিভাকে অন্বেষণ করতে হলে একেবারে গ্রামাঞ্চল থেকে ভারতের প্রত্যেকটি প্রান্ত থেকে সেই প্রতিভাকে তুলে নিয়ে আসবার যে প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন সেই প্রয়াসকে সফল করবার জন্য রেল মন্ত্রণালয়ও আরও একটি পদক্ষেপ এগিয়ে দিয়েছেন সেই জন্য আমরা রেল মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া চব্বিশের পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। দিনহাটা এবং কোচবিহারে হতে চলেছে মেগা এডুকেশন ফেয়ার অ্যান্ড স্পট অ্যাডমিশন। আগামী 22 ও 23 মে দিনহাটা হেমন্ত বসু কর্নার এবং 24 ও 25 মে কোচবিহার বেনফিশে ওই মেগা এডুকেশন ফেয়ারের আসর বসতে চলেছে। নার্সিং, এগ্রিকালচার, বি ফার্ম, বিটেক, প্যারামেডিক্যাল, বিবিএ, বিএসএ, হসপিটাল এবং হোটেল ম্যানেজমেন্ট সহ বেশ কিছু বিষয় নিয়ে কলকাতা, দেরাদুন, ব্যাঙ্গালোর এবং দিল্লির প্রথম সারির ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সুযোগ রয়েছে বিদেশে পড়ারও। যোগাযোগ করুন দি ক্যারিয়ার পয়েন্ট, মদনমোহন বাড়ি, অপূর্ব পার্ক, দিনহাটা। মোবাইল নম্বর 7318911909 অথবা 9830652959 এই নাম্বারগুলোতে।